তোমরা জেনেছ বর্তমান সরকার কিশোর কিশোরীদের জন্য জেন্ডার সমতা ভিত্তিক পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দেশে নির্বাচিত মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর কিশোরী বান্ধব জেনারেশন থ্রু প্রকল্প বাস্তবায়ন করেছে দশ থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরীদের জেন্ডার সমতা ও বয়সন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য প্রিয় শিক্ষার্থীরা আমি কাকলি হেনরিয়াটা রোজারিও আজ আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা কার্যক্রম বিষয়ক একটি অধিবেশন নিয়ে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমরা কাছে বা দূরে যে যেখানে বসে আমার সাথে পাঠে অংশগ্রহণ করছো তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম গত ক্লাসে আমরা কি জেনেছিলাম মনে আছে হ্যাঁ গত ক্লাসে জেনেছিলাম সেক্স ও জেন্ডার সম্পর্কে সেক্স কি ভুলে গেছো কি চলো একটু দেখে নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সেক্স হলো নারী পুরুষের জৈবিক বৈশিষ্ট্য সেক্স হলো জন্মগতভাবে সৃষ্ট অপরিবর্তনীয় ও সার্বজনীন আর জেন্ডার হলো নারী পুরুষের সামাজিক বৈশিষ্ট্য এগুলো কিন্তু জন্মগত বৈশিষ্ট্য নয় সমাজ কর্তৃক নির্ধারিত নারী পুরুষের আচরণ কাজ বা ভূমিকা সবই সমাজ ঠিক করে দেয় জেন্ডার সমাজভেদে পরিবর্তনশীল শিক্ষার্থীরা জেন্ডার সচেতনতার মাধ্যমে জেন্ডার শিক্ষা শুরু হয় এর অর্থ হচ্ছে গতানুগতিক জেন্ডার মূল্যবোধের নেতিবাচক প্রভাব এবং এর ফলে যে বৈষম্যের উদ্ভব হয় তা চিহ্নিত করা ও মোকাবেলা করে জেন্ডার স্টেরিওটাইপ কমানোর মাধ্যমে সমাজে নারী পুরুষের মধ্যে সাম্য তৈরিতে সহায়তা করা এর ফলে নারী পুরুষের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্মানের সম্পর্ক তৈরি হয় জেন্ডার শিক্ষার ফলে কন্যা শিশু আরও বেশি আত্মবিশ্বাসী হয় ও স্বাধীন হয় তারা যা বলতে বা করতে চায় তাতে সমর্থ হয় এতে তাদের জনসম্পৃক্ততাও বৃদ্ধি পায় জেন্ডার শিক্ষার ফলে ছেলেদের আগ্রাসী মনোভাব দূর হয় বা কমে যায় জেন্ডার শিক্ষা শিক্ষার্থীকে সত্য ও বিশ্বাসের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে এতে তারা প্রত্যেকে মানুষ হিসাবে যে স্বতন্ত্র এবং আলাদা বৈশিষ্ট্যের অধিকারী তা বুঝতে পারে আমরা গত ক্লাসে জেনেছি জন্মের পর থেকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ছেলে ও মেয়েকে বড় করে তোলা হয় সেই প্রক্রিয়াটি হলো সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুর সামাজিকীকরণে জেন্ডার প্রভাব ব্যাপক চলো এবার আমরা একটা ঘটনা দেখি ছবিতে কি দেখতে পাচ্ছ একটি পরিবারের ছবি তাই না মিস্টার রহমান হচ্ছেন এ পরিবারের কর্তা তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তার দুই ছেলে মেয়ে মেয়েটি এবার এসএসসি এসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছে আগামী বছর তার ছেলেটিও এসএসসি পরীক্ষা দিবে তিনি ভাবেন দুই সন্তানকে শহরে ভালো কলেজে পড়ানোর টাকা পয়সা তার নেই তাই তিনি চিন্তা করলেন মেয়েকে এবছর গ্রামের কলেজে ভর্তি করে দেয় ছেলেকে আগামী বছর শহরে পাঠাবো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করেছ যখন সম্পদ ও টাকা পয়সার ঘাটতি দেখা দেয় তখন ছেলে সন্তান প্রাধান্য পায় তোমরা কি এমন কোনো বৈষম্য দেখেছ কেন মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে এটা কীভাবে তাকে তার পরিবারকে এবং বৃহত্তর পরিসরে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এ বিষয়ে জানতে চলো এবার আমরা পাঠে প্রবেশ করি আমাদের আজকের পাঠ জেন্ডার বৈষম্য সাম্য এবং সমতা এই পাঠের মাধ্যমে আমরা জেন্ডার বৈষম্য সাম্য ও সমতার ধারণা ব্যাখ্যা করতে পারব। জেন্ডার সংবেদনশীল শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারব। চলো এবার আমরা একটি ছবি দেখি ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে নারী ও পুরুষ দুজনের লক্ষ্যে পৌঁছার চলার পথের অবস্থা দুজনের লক্ষ্য মই বেয়ে উঁচু চেয়ারে বসবে তাই না তোমরা কি দেখেছ পুরুষের চলার পথ কেমন হ্যাঁ পুরুষের চলার পথ মসৃণ এবং বাধাহীন তাই সে সহজে নির্বিঘ্নে উপরের দিকে উঠে যেতে পারছে দিকে নারীর চলার পথ কি দেখো তো ছবিতে যদি তোমরা ভালো মতো লক্ষ্য করো দেখবে নারী যে মই বেয়ে উপরে উঠছে তা কিন্তু ভাঙা তার হাতে অনেক বোঝা কিসের বোঝা খেয়াল করেছ সেই বোঝা সামলাতে সে হিমশিম খাচ্ছে তার অনেক পিছু টান কিসের পিছু টান একটু লক্ষ্য করে দেখো তো হ্যাঁ বন্ধুরা স্বামী বলছে কই যাও আর বাচ্চারা বলছে মা মা শিক্ষার্থীরা এই ধরনের নানা প্রতিকূলতা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে তাই না এ থেকে বোঝা যায় যে কোনো কাজে পুরুষ নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে সমাজ সংসার তাকে সহযোগিতা করে আর আমাদের সমাজে নারীর এগিয়ে যাওয়া কিন্তু মোটেও সহজ নয় কারণ নারীর কাঁধে থাকে ঘর সংসারের বোঝা সন্তান লালন পালনের ভার পরিবারের সকল সদস্যদের ভালো মন্দ দেখার ভার এই চিত্রে কি ফুটে উঠেছে একটু ভেবে বলো তো হ্যাঁ শিক্ষার্থীরা এই চিত্রে ফুটে উঠেছে নারী ও পুরুষের সুযোগ সুবিধার ক্ষেত্রে নানা বৈষম্য চলো এবার জেনে নেই জ্যান্ডার বৈষম্য কী জেন্ডার বৈষম্য হল ছেলে মেয়েকে জৈবিক সত্তার ভিত্তিতে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখা ও সেভাবে আচরণ করা তোমাদের মনে আছে তো জৈবিক সত্তা কী হ্যাঁ শিক্ষার্থীরা জৈবিক সত্তা হচ্ছে বায়োলজিক্যাল পার্থক্যের ভিত্তিতে নারী পুরুষকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখা একটি বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য যেমন শ্রেণী বৈষম্য তৈরি হয়েছিল বর্ণ বৈষম্য সৃষ্টি হয়েছিল তেমনিভাবে সৃষ্টি হয়েছে জেন্ডার বৈষম্য এই শ্রেণীটিকে বলতো হ্যাঁ বন্ধুরা এই শ্রেণীটি হচ্ছে পুরুষ শ্রেণী তাহলে তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন যাচ্ছে জেন্ডার বৈষম্যের কারণ কী তাই না শিক্ষার্থীরা জেন্ডার বৈষম্যের মূল কারণ হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ অর্থাৎ জেন্ডার সম্পর্কে প্রচলিত ধারণা জন্মের পর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত ছেলেমেয়েরা জেন্ডার সম্পর্কে নানা তথ্য পায় এবং জেন্ডার ধারণায় ছেলে বা মেয়ে শিশু সারা জীবন ব্যাপী কীভাবে বৈষম্যের মধ্য দিয়ে যায় সে সম্পর্কে এবার আমরা জানবো তোমরা একটু ভেবে দেখো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সন্তান জন্মের আগে থেকেই মা বাবা দাদা দাদি ছেলে সন্তান প্রত্যাশা করে তাই না অর্থাৎ সন্তান জন্মানোর আগেই প্রত্যাশার মধ্যেও বৈষম্য হয় একে বলে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা তোমরা একটু ছবিটি দেখো তো এখানে মেয়েটা বিষণ্ন বদনে বসে আছে আর কি বলছে বলছে আমি শুনেছি আমার জন্মানোতে বাড়ির অনেকেই খুশি হয়নি কারণ তারা ছেলে চেয়েছিল কি এ ধরনের ঘটনা কি তোমাদের জীবনে আছে মিলে যাচ্ছে কি তোমাদের অনেকের সাথে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই এই ঘটনার মধ্য দিয়ে যাচ্ছ তাই না তারপরে দেখো জন্মের পরপরই নবজাতক ছেলে শিশুকে আড়ম্বরের মাধ্যমে স্বাগত জানানো হয় যেমন আজানের ধ্বনি উলুধ্বনি শোনানো হয় অন্যদিকে দেখো মেয়ে শিশুটির মূল্য আমাদের সমাজে কম থাকায় বেশিরভাগ পরিবারে মেয়ে শিশু জন্মের পর খুশি হয় না অথবা অনাড়ম্বরের মাধ্যমে স্বাগত জানানো হয় খাদ্য বন্টনের মধ্যেও দেখা যায় বিভিন্ন বৈষম্য ছেলে শিশু ভালো বা পুষ্টিকর খাদ্য পরিমাণে বেশি পায় মেয়ে শিশুর তুলনায় তাই না দেখো ছবিটি ছেলেরা কি করছে খিদে পেলেই খাবার চাইতে পারে আর মেয়েদের কি শেখানো হয় মেয়েদের শেখানো হয় বাবা ভাইদের খাওয়ার পরে খাবার খেতে হয় বা খাবার চাইতে হয় এরপরে দেখো শৈশবকালে শৈশবকালে ছেলেও মেয়ে শিশুর পোশাক খেলার উপকরণ ও সরঞ্জাম আলাদা হয় যেমন মেয়েদের হাতে তুলে দেওয়া হয় হাঁড়ি পাতিল পুতুল যাতে তারা খেলার ছলে পরবর্তী জীবনে সে তার নির্দিষ্ট ভূমিকা পালনের উপযোগী হয়ে ওঠে অন্যদিকে দেখো ছেলেদের হাতে তুলে দেওয়া হয় গাড়ি বল ব্যাট ইত্যাদি যাতে ছেলে উদ্ভাবনী শক্তি সম্পন্ন কর্মঠ এবং শক্তিশালী হতে শেখে ছেলে ছেলেমেয়েরা যখন বারো তেরো বছর বয়সে পৌঁছায় তোমরা একটু খেয়াল করবে মেয়েদের বাইরে যাওয়া প্রায় কমেই যায় খেলাধুলাও কমে যায় বাড়িতে গৃহস্থলী কাজে বেশি সময় ব্যয় করতে দেখা যায় ফলে মেয়েরা গৃহস্থলী কাজগুলো সামলাতে পারদর্শী হয়ে ওঠে অনেকে শিক্ষা থেকেও ঝরে পড়ে কারণ তাদের চিন্তা থাকে ঘর সংসারের কাজে তারা ব্যস্ত হবে এবং ঘর সংসার সামলাতে পারদর্শী হতেই হবে আর সে সময় ছেলেরা কি করে বন্ধুরা হ্যাঁ সে সময় ছেলেরা সমবয়সী বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় আড্ডা দেয় ভ্রমণ করে পারিবারিক কাজ বা দায়িত্ব পালন না করলেও চলে তাদের তাই না তোমরা খেয়াল করো শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতেও রয়েছে পার্থক্য ছেলেদের জন্য সাধারণত কৃষি শিক্ষা আর মেয়েদের জন্য গার্হস্থ বিজ্ঞান যা তাকে রান্নাবান্না সেলাই গৃহসজ্জা সেবা যত্ন অর্থাৎ গৃহস্থালী কাজে পারদর্শী হওয়ার মন্ত্র শেখায় প্রিয় শিক্ষার্থীরা এটা আবার এই যে আমাদের প্রচলিত স্টেরিও টাইপ আছে সমাজ প্রচলিত বা সনাতন স্টেরিওটাই বা জেন্ডার সেই পার্থক্যকে পুনঃপ্রয়োগ করে থাকে তোমরা একটু দেখো প্রজননকালে নারীর কি অবস্থা হয় এ সময় নারীরা পর্যাপ্ত খাদ্য বিশ্রাম ঘুম থেকে বঞ্চিত হয় কখনো স্বামী শ্বশুর শাশুড়ি দ্বারা দুর্ব্যবহার বা নিপীড়নের শিকার হয় যৌতুকের জন্যও নিপীড়িত হয় তাই না অনেকে আবার গর্ভপাতেও বাধ্য হয় জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনেও বাধ্য হয় ফলে তারা নানা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে পুষ্টিহীনতা সহ নানা শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগে চিকিৎসা ও থেকেও কিন্তু বঞ্চিত হয় এরপরে যখন বৃদ্ধ বয়সে আসবে তখন দেখবে নারী পুরুষ উভয়েই দুর্বল হয়ে যায় সাধারণত পুরুষেরা সম্পত্তির মালিক হয় পরিবারের অন্য সদস্যরা বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করে তবে বৃদ্ধ নারীরা সবসময় পুরুষদের মতো আরামায়েশ বা সুযোগ সুবিধা পায় না আর বিধবারা কিন্তু বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনায় দেখা গেল জন্মানোর পর থেকে ছেলে ও মেয়ে শিশুর উপর বিভিন্ন নিয়ম নীতি আরোপ করা হয় যার ফলে ছেলেরা অনেক বেশি সুযোগ সুবিধার অধিকারী হয় এবং সামনে এগিয়ে যেতে পারে মেয়েরা ধীরে ধীরে পিছিয়ে যায় উন্নয়নের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তোমাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন কেন এত বৈষম্য তাই না হ্যাঁ বন্ধুরা এই বৈষম্যের মূলে রয়েছে পিতৃতান্ত্রিক মূল্যবোধ পিতৃতান্ত্রিক মূল্যবোধ নিয়ে শুধু যে পুরুষরা জীবনযাপন করছে তা কিন্তু নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীরাও পিতৃতান্ত্রিক মূল্যবোধের ধারক ও বাহকরূপে কাজ করছে তাহলে চলো জেনে নেই পিতৃতন্ত্র কী পিতৃতন্ত্র হলো একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষেরা প্রাথমিক ক্ষমতা ধারণ করে এবং রাজনৈতিক নেতৃত্ব নৈতিক কর্তৃত্ব সামাজিক সুবিধা ও সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাধান্য পায় বেশিরভাগ পিঠিতান্ত্রিক সমাজে সম্পত্তি ও পদবী পুরুষের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হয় সাধারণভাবে পুরুষের আধিপাত্য ও নারীর উপর পুরুষের কর্তৃত্ব অক্ষুন্ন রাখার সম্পর্ক বোঝাতেই পিটিতন্ত্র শব্দটি ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীরা সমাজের প্রধান প্রতিষ্ঠানসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো প্রকৃতগতভাবেই পুরুষতান্ত্রিক পরিবার ধর্ম সংবাদ মাধ্যম, আইন কানুন আর্থিক প্রতিষ্ঠান রাজনৈতিক ব্যবস্থা সবই পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও কাঠামোর উপর নির্ভর করে বা ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে প্রথমে আলোচনা করছি পরিবার নিয়ে সমাজের মূল প্রতিষ্ঠান হলো পরিবার এটাই সর্বাপেক্ষা পিতৃতান্ত্রিক এখানে পুরুষ পরিবারের কর্তা শিশুর মূল শিক্ষণ কেন্দ্র পরিবার যেখান থেকে পরবর্তী প্রজন্ম অর্থাৎ নারী পুরুষ উভয়ই পিতৃতান্ত্রিক সামাজিকীকরণ প্রক্রিয়ার ধারণা পায় এবং লালন করে পুরুষের নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিবার থেকে পরিবারে ভিন্ন হতে পারে তবে একেবারে নেই বললে ভুল হবে এরপর আসা যাক ধর্ম ধর্ম আমাদের নৈতিকতা ন্যায়পরায়ণতা পরায়ণতা আচার আচরণ নির্ধারণ করে থাকে বেশিরভাগ সময় ধর্মের বার্তাবাহক হিসাবে পুরুষরাই কাজ করে আর এই পুরুষরা পিতৃতান্ত্রিক সামাজিকীকরণের বাইরে কিন্তু নয় এরপর যদি আসো আইন ব্যবস্থায় বেশিরভাগ দেশের আইন ব্যবস্থা পুরুষতান্ত্রিক ও ধনিক শ্রেণী দ্বারা নিয়ন্ত্রিত বৈবাহিক ও পারিবারিক সম্বন্ধীয় আইন সম্পত্তির উপর উত্তরাধিকারী আইন পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত আইনের বাস্তবায়ন যথাযথ না হলে নারী পুরুষের অধিকার ও কর্তৃত্বে বৈষম্য সৃষ্টি হয় এছাড়া তোমরা লক্ষ্য করবে সংবাদ মাধ্যম রাজনৈতিক ব্যবস্থা সব ক্ষেত্রেই পিতৃতন্ত্রের প্রভাব উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় এরপরে যদি তুমি আর্থিক প্রতিষ্ঠানের দিকে তাকাও সাধারণত আর্থিক প্রতিষ্ঠান পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও উৎপাদনশীল কাজের মূল্য নির্ধারণ করে থাকে পুরুষরাই নারীরাও আইমূলক কাজের মাধ্যমে পরিবারের অর্থনীতিতে অবদান রাখে কিন্তু কোনো স্বীকৃতি পায় না এমনকি নারীরা সংসারের সকল দায়িত্ব পালন করেও কোনো মূল্য বা স্বীকৃতি পায় না অনেক নারী সংসারে সব দায়িত্ব পালনের পাশাপাশি আয়মূলক কাজের সাথে জড়িত থাকে যা তাদের উপর চাপ সৃষ্টি করে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা না পাওয়ায় চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারে না নারীরা অনেক সময় চাকরির ক্ষেত্রে সুযোগ ও মজুরি পুরুষের তুলনায় কম পায় পিটি ফলে কৈশোরকালে ছেলেদের উপরও একটা চাপ থাকে তারা তখন নিজেদেরকে বন্ধুদের মাঝে আবার মেয়েদের মাঝে শক্তিশালী নেতা রোমান্টিক প্রেমিক খেলোয়াড় রাগী কর্তৃত্ব নিয়ন্ত্রণকারী হিসাবে নিজেকে প্রকাশ করতে চায় এই জন্য তারা নানা সমস্যায় পড়ে তারা তাদের সুকমলিত আবেগ অনুভূতিগুলোর যথাযথভাবে প্রস্ফুটিত করতে পারে না তাদের মধ্যে কঠোর ও কর্তৃত্ব নিয়ন্ত্রণকারীর ভূমিকা প্রধান হয়ে দেখা দেয় ফলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কঠোর সিদ্ধান্ত নিতে হয় আবার দেখো পরিবারের আর্থিক যোগান পুরুষকেই দিতে হয় তাই না তোমার পরিবারে কে আর্থিক যোগান দিচ্ছে হ্যাঁ তোমরা হয়তো বলবে মায়েরাও চাকরি করে কিন্তু সব পরিবারে একই চেহারা না আবার দেখো পরিবারের আর্থিক যোগান পুরুষকেই দিতে হয় তাই না হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা খুব কম পরিবারে মা বা বোন কাজ করে বেশিরভাগ পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বাবা বা ভাইদেরই পরিশ্রম করতে হয় তাই তারা নানা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে অবৈধভাবে অর্থ উপার্জনের দিকেও অনেকে ধাবিত হয় এ ধরনের নানা সমস্যার মধ্য দিয়ে যাওয়ার ফলে তারা বিষণ্নতায় ভোগে তারা তাদের মনের কথা কাউকে বলতে পারে না তখন দুশ্চিন্তায় থাকে মানসিক চাপে থাকে নানা মানসিক অশান্তির মধ্য দিয়ে যায় অনেক সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন পরিবারের সদস্যরা তাদের ভয় পায় পিতৃতন্ত্রের ফলে কৈশোরকাল থেকে ছেলে মেয়েদের বিচরণ ক্ষেত্র খেলাধুলা শিক্ষাচর্চা মেলামেশা সব কিছুই ভিন্ন হয় একই সাথে ছেলেদের পুরুষালী আচরণ করতে বলা হয় এর ফলে ছেলেরা কিছু দক্ষতা যেমন ক্রোধ বা রাগ ব্যবস্থাপনা সমবেদনা ইত্যাদি গড়ে তুলতে পারে না তেমনি মেয়েরাও সিদ্ধান্ত গ্রহণ বাইরের জগতের সাথে খাপ খাওয়ানোর জন্য যে দক্ষতা প্রয়োজন তা অর্জন করতে পারে না শিক্ষার্থীরা আমরা কি চাই না এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নিশ্চয়ই ছেলে মেয়ে ওভয়ই বলবে অবশ্যই আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই তাই না এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইলে প্রয়োজন কি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইলে প্রয়োজন জেন্ডার সমতা ও সাম্যতা প্রতিষ্ঠা তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন এখন জেন্ডার সমতা কি তাই না বন্ধুরা জেন্ডার সমতা হচ্ছে সমাজে নারী পুরুষের সমমর্যাদা সম অধিকার প্রতিষ্ঠা করা তাই অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সমভূমিকা ও সমমর্যাদা নিশ্চিত করা প্রয়োজন এবার জানব জেন্ডার সাম্য কি জেন্ডার সাম্য বলতে বোঝায় নারী ও পুরুষের মধ্যে সুফল দায়িত্বের সমান সুষম বণ্টন এ ধারণাটি নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন চাহিদা ও ক্ষমতাকে মেনে নেয় এবং এগুলোকে এমনভাবে চিহ্নিত করে যা নারী পুরুষের ভারসাম্যহীনতাকে ঠিক করে দেয় চলো আমরা একটি ছবি দেখি ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি আছে ছবিতে দেখা যাচ্ছে তিনজন ভিন্ন ভিন্ন উচ্চতার ব্যক্তি গাছ থেকে ফল পারতে চাইছে কিন্তু উঁচু গাছ থেকে তারা ফল পাঠতে পারছিল না সবাই যাতে ফল পাঠতে সক্ষম হয় তাই তিনজনকে সমান সুযোগ দেওয়া হলো অর্থাৎ তিনজনের পায়ের নিচেই একটি করে ইট দেওয়া হলো যেন ইটের উপরে দাঁড়িয়ে তারা গাছ থেকে ফল পাড়তে পারে তোমরা লক্ষ্য করবে তিনজনকে সমান সুযোগ দেওয়ার পরেও শারীরিক যোগ্যতার ভিন্নতার কারণে অর্থাৎ উচ্চতা ভিন্ন হওয়ার কারণে একজন ফল পাড়তে পেরেছে দুজন কিন্তু ফল পাড়তে পারেনি তিনজনকে যেহেতু ফল পারার সক্ষমতা অর্জন করতে হবে তাই তিনজনকে এবার তিন রকম সুবিধা দেওয়া হলো অর্থাৎ যার শারীরিক উচ্চতা বেশি তাকে একটি ইট যার শারীরিক উচ্চতা মাঝারি তাকে দুটি ইট এবং যার শারীরিক উচ্চতা কম তাকে তিনটি ইট দেওয়া হলো এবার দেখো কি হলো সবাই ফল সক্ষম হলো এই যে তিনজনকে তাদের ভিন্নতা ও ক্ষমতা মেনে নিয়ে ভিন্ন ভিন্ন সুযোগ দেওয়া হলো এটাই সাম্যতা বন্ধুরা মনে রাখবে অসমতার মূল কারণ সমাধান করে কাঠামোগত বাধাগুলোকে দূর করে সব স্তরে ন্যায্যতা আনা সম্ভব চলো এবার আমরা একটা ভিডিও দেখে নিই দেখলাম ভিডিওতে দেখলাম নারী ও পুরুষ দুজনে একসাথে পথ চলতে শুরু করলো তাই না নারীর চলার পথে নানা বাধা সৃষ্টি হলো। শিক্ষার্থীরা একবার ভেবে তো নারী কিভাবে বাধা অতিক্রম করেছে এখানে দুটি বিষয় লক্ষণীয় এক হচ্ছে পুরুষ নারীকে বাধা অতিক্রম করতে সাহায্য করেছে অর্থাৎ পুরুষ নারীর দিকে সাহায্যের হাটটি বাড়িয়ে দিয়েছে আর দুই নাম্বার বিষয়টি কি দুই নাম্বার বিষয়টি হচ্ছে নারীও এ বাধা অতিক্রম করার জন্য চেষ্টা করেছে অর্থাৎ বৈষম্য দূর করতে হলে নারী পুরুষ উভয়কেই সচেতন হতে হবে উপযুক্ত কাজ করতে হবে অর্থাৎ জেন্ডার সংবেদনশীল হতে হবে চলো এবার জেনে নেই জেন্ডার সংবেদনশীলতা প্রিয় শিক্ষার্থীরা জেন্ডার সংবেদনশীলতা বলতে বোঝায় নারী পুরুষ সকলের প্রতি সমান সহমর্মিতা প্রকাশ বা সমান অনুভূতি প্রকাশ করা জেন্ডার সংবেদনশীলতা মানুষের বিবেক বোধকে জাগিয়ে তোলে সবাইকে অধিকার সচেতন হতে অন্যায় অবিচারের প্রতি প্রতিবাদ করতে শেখায় তাই শিশু বয়স থেকে আমাদের জেন্ডার সংবেদনশীল হতে হবে জেন্ডার সংবেদনশীলতা দরিদ্র ব্যক্তি নারী শিশু প্রতিবন্ধী আদিবাসী সম্প্রদায়সহ সমাজের অবহেলিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য অধিকার পেতে সাহায্য করবে সামাজিক ও আইনগত অধিকার অর্জনের ক্ষেত্রে সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে শুধু সচেতনতাই সৃষ্টি করবে না উপযুক্ত ভূমিকা পালনেও সহায়তা করবে নারী পুরুষের ভূমিকা ও কাজ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। চলো এবার জেনে নেই আজকের পাঠের মূল বার্তা জেন্ডার সমতা হল নারী পুরুষের সমমর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠা নারী পুরুষের প্রয়োজন অনুযায়ী অধিকার ও কর্তব্যের সুষম বন্টনই সাম্য নারী পুরুষকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখলে এবং ভিন্ন ভিন্ন আচরণ করলে জেন্ডার বৈষম্য সৃষ্টি হয় নারী পুরুষের বৈষম্য থাকলে সমতা ও সাম্য অর্জিত হবে না জেন্ডার সংবেদনশীল আচরণ ও জন্যই মঙ্গলজনক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাও তবে ভিজিট করবে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো ঠিকানায় মেল করতে পারো সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকবে ঘরে বসেই লেখাপড়া করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে শুভ হোক তোমাদের আগামী দিনের পথ চলা